ধরা পড়লে ব্রাউন সুগার মাফিয়া। বালেশ্বর জেলা তিমুলিয়া থানা অঞ্চলের দীর্ঘ দিন ধরে ব্রাউন সুগার ও গঞ্জেই মাফিয়া মানে এই কারবার করুলে। কৌশি সূত্রর খবর পাই থানা অধিকারী পরশুরাম সাহু চড়াও করে উপেন্দ্র সুতার নামক জনে ব্রাউন সুগার মাফিয়া গিরফ করে। এতসহ 15 গ্রাম 700 মিলিগ্রাম ব্রাউন সুগার জবত করে, যার আনুমানিক মূল্য প্রায় 1,50,000 টাকা হব। এসব গঞ্জেই 14,000 টাকা ও এক প্রিপেড মোবাইল ফোন জবত করে। পরে অভিযুক্ত নাঁরে এক মামলা রুজু করা যাই কোর্ট চালান করা যাই সূচনা দিয়েছেন জেলা এসডিপিও প্রভাস পাল। সেপটে সিমুলিয়া পুলিশ প্রশাসন পক্ষের এই সফলতা হাসল কু নেই বিভিন্ন মহলরে প্রশংসা হেউচি। ব্রাউন সুগার আউ গঞ্জেই মিলিব বলে রেড চালিথিলা, সেতেবেলে আমার মৈতাপুর রু উপেন্দ্র সুতার বলে গোটে লোককে ধরা হয়েছে, তাঠু মধ্যে সর্চ বেলে 15 গ্রাম 700 মিলিগ্রাম ব্রাউন সুগার বাহারিছে। সে বাবদরে আমার গোটে কেস হয়েছে সিমুলিয়া থানায়, কেস নম্বর 10 তালিকা তারিখে অন্ডর এনডিপিএস অ্যাক্ট, এটা হচ্ছে সিমুলিয়া থানা কেস নম্বর 10। নিজে আইআইসি পরশুরাম সাহু সে কেসর তদন্ত করবে। বালেশ্বর খৈরিয়ারু মনোজ কুমার প্রধানক রিপোর্ট, লাইভ ওড়িশা নিউজ।